হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? শুরু একটি নতুন সকাল। আজ কালী পুজো, তাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, সারাদিন প্রচুর কাজ। তোমরা আমাদের সাথে থেকো এবং পুরো ভিডিওটা দেখবে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। এদিকের কাজ গোছাতে গোছাতে ওদিকে রিকু বাবু উঠে পড়েছে, এবারও শুরু হলো। কাল রাতে ধোয়া বাসনগুলো গুছিয়ে নিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট, ওভেনটা মুছে নিলেই হলো, এবার বাকি কাজে চলে যাব। ওর দুষ্টুমি মোটামুটি চলছে। আরে আরে আরে, ক্যামেরাটাকে উল্টেই দিল। বন্ধুরা, আমার পুজো করা শেষ। এটা কিনে এনেছি, কার মোমবাতি, ইলেকট্রিক মোমবাতি, কেমন হয়েছে জানাবে। এটাকে কিনেছি, এই যে আমার মা কালী। চলো, পুজো করা শেষ, কাজের তো শেষ নেই। এই যে পুজো করা শেষ হলো, এই যে এখানে এত জামা কাপড় পরেছে ওগুলো গুছাই, তারপরে দেখি রিকু আবার বাইরের দিকে কোথায় বেরিয়ে গেল। এগুলো আমাদের কর্তামশাই জামা প্যান্ট, এগুলো আয়রন করতে হবে, তাই এগুলো এখন থাক। এখন আয়রন করা হয়ে গেছে জামা কাপড়গুলো। এই যে রিকুর জন্য শশা ছোলা ভেজানো দিয়ে মুড়ি মেখেছি, ওকে এবার ডাকতে হবে, আমরাও মুড়ি। রিকু এসো, মুড়ি খাবে তো? খাবে না, যাও, তোমার খেতে হবে না, যাও। রিকু রিকু শোনো, হাত ধুয়েছো? মুড়ি খাবে? তোমার এই ছোলা দিয়ে শশা দিয়ে মুড়ি মেখে দিয়েছি, মুড়ি খাবে, যাও তাড়াতাড়ি যাও। আজ নিরামিষ, তাই ভেবেছি তরকারি করবো, বেগুন ভাজা, শাক ভাজা, আর করবো মুগের ডাল আর টমেটো চাল। চলো বন্ধুরা, কাটাকুটি করে ফেলি। অন্যদিন চাল কুমড়ো বা লাউ রান্না করলে চিংড়ি মাছ দিয়েই করি, কিন্তু আজ নিরামিষ, তাই শুধু কাঁচা ছোলা দিয়েই করবো। কাটাকুটি কমপ্লিট, এদিকে কত কাপড় কাঁচা হয়েছে এগুলো মিলে দিই। রিকু একটু খেলতে গেছে, কিন্তু এরই মধ্যে পৌঁছেও যাবে, ওর কোনো ভরসা নেই, এসে পৌঁছালেই কোনো কাজ করতে দেবে না। এই যে এসে পৌঁছে গেছে, দেখুন কি করে। এটা কি হচ্ছে? কাজের ফাঁকে ফাঁকেই ওর একটু ভিডিও শ্যুট করা গেল। ওই যে রিকু গাড়ি চালাচ্ছে, বাবা আমার সুপারম্যান, এত দুষ্টু ওটা। কোথায় গেল দেখতে পাচ্ছি না ছেলেটাকে। বেগুন ভাজা খেতে ভালোবাসো? কেমন হয়েছে বেগুন ভাজা? ভালো হয়েছে? আচ্ছা কেন। এদিকে রান্না কমপ্লিট, ওখানে রিকু চান করে রোদে বসছে, এবার ওকে খাওয়াবো। সকলের খাওয়া শেষ হয়ে গেছে, ওরা একটু বিশ্রাম নিচ্ছে। আমার বাসন ধোয়াও শেষ, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, এবার যাই সকালে যে কাপড়গুলো কেচেছিলাম শুকনো হলো কি না দেখি। পড়ে গেছে, শুকনো হতে সময় লাগে। একটাও জামা কাপড় শুকনো হয়নি, আবার সব কাল রোদে দিতে হবে। এবার চাই চাল বেটে আলপনা দিতে হবে, ঘরে লাইট কিছুটা বাকি আছে টাঙানোর জন্য, সেগুলো টাঙাবো। চলুন, ধানতেরাসের দিন থেকে লাইট লাগানো আছে। এবার দোকানের জন্য কিছুটা লাইট এসেছিলো, দোকানে লাগানোর পরে যেগুলো বেঁচে গেছিলো ভাবলাম সেগুলো আর কী করবো, রেখে বাড়িতে লাগিয়ে দিই আবার, তাই সেগুলো লাগিয়ে দিলাম। এই যে লাইটিং কেমন হয়েছে জানাবে। তো সব কাজ সেরে এবার আলপনা দিতে বসছি, আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। এতটাও ভালো ডিজাইন করতে পারি না আমি, যেরকম পারি সেরকমই করছি, তোমরা বলবে কেমন হয়েছে, তোমরা নিশ্চয়ই আরও অনেক ভালো আলপনা দিতে পারো, তো জানাবে কেমন হয়েছে। চলো পুরো আলপনাটা দিয়ে নিই।
শুভ দীপাবলি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অন্ধকার কাটিয়ে তোমাদের জীবন আলোয় ভরে উঠুক। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমরা।